নিশাকে মিস করে জায়েদ আবেগে স্বীকার করলেন তারা স্বামী স্ত্রীর মতোই থাকতেন। ফাঁস হলো গোপন প্রেম, কেন বিয়ে করেননি জায়েদ? দর্শক বন্ধুরা, সন্ধ্যায় FDC-তে জায়েদ বলেন, আমি জয়ী হলেও জয় উদযাপন করতে পারছি না, আমার সভাপতি মিশা সওদাগর ভাই পরাজিত হয়েছেন, ওনার জন্য আমার মন খুব খারাপ, দুই টার্ম একসাথে ছিলাম, তাকে খুব মিস করছি, 4 বছর একসাথে থাকতে থাকতে সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো হয়ে গেছে। 13 ভোটে হেরে যাওয়া নিপুণের নানা অভিযোগ নিয়ে জায়েদ বলেন, ভোটের পর পরাজিত হলে এমন অনেক কথা উঠে আসে, এগুলো নিয়ে আমি ভাবছি না, নিয়ম অনুযায়ী এগুলো সুহারা হবে, তবে খুব সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে। ভোটের পরিবেশ নিয়ে সব শিল্পীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এদিকে নবনির্বাচিত সভাপতি কাঞ্চন জায়েদ খানের উদ্দেশ্যে বলেছেন, আমার ছোট ভাই জায়েদকে একটা কথা বলতে চাই, তার প্রয়াত মায়ের মাগফিরাত কামনা করি। তিনি হয়তো ছেলেকে একটা কথা রেগে বলেছিলেন, কিন্তু বড় ভাই হিসেবে আমি বলতে চাই, শিল্পী সমিতি তো আছেই, তুমি বিয়েটাও করো, তোমার সন্তান হোক আমরাও মামা কাকা হই। তোমাকে অনুরোধ করছি, তুমি খালাম্মার কথা শুনোনি, কিন্তু আমাদের কথাটি শোনো, এবার বিয়ে করো। এদিকে চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে পপির প্রেম নিয়ে চলে মাতামাতি। অনেকে বলছেন, শুধু প্রেমই নয় বরং অবৈধ সম্পর্কও চলছে তাদের মধ্যে। তবে এগুলোকে বরাবরই গুঞ্জন বলে উড়িয়ে দিল ও ভোটের আগে জায়েদের প্রেম এবং ব্রেকআপ নিয়ে কথা বলে জায়েদের মিথ্যাচার সামনে আনেন পপি, এবং জায়েদের ভালো মানুষের পেছনের ছায়াও জনসম্মুখে তুলে ধরেছিলেন পপি। এদিকে জায়েদ মিশার সাথে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক ছিল এমন কথার ট্রোলের শিকার হন। ফেসবুকে ভিডিওটি ভাইরাল হতে সময় নেয়নি, মন্তব্যের পর মন্তব্যে ছেয়ে গেছে অন্তর্জাল। যদিও মিশা এই ব্যাপারটিকে স্লিপ অফ টাং বা মুখ ফসকে বেরিয়ে যাওয়ার কথা বলে আখ্যা দিয়েছেন। মিশা বলেন, জায়েদ এখনো বিয়ে করেনি, ওর ভেতরে ছেলে মানসিকতা আছে, আবেগ বেশি, আমিও জায়েদকে খুব পছন্দ করি ছোট ভাইয়ের মতো। তবে এত কিছুর ভিড়ে জায়েদ বলেন, আপাতত প্রেম করার কোনো ইচ্ছে নেই, বরং ক্যারিয়ার গড়নে বেশি মনোযোগী তিনি। আগের জনপ্রিয়তা ফিরে পেতে বর্তমানে উঠে পড়ে লাগবেন জায়েদ খান, ফিটনেসের প্রতিও মনোযোগী হবেন তিনি। তো দর্শক বন্ধুরা, মিশার সঙ্গে জায়েদের আসল সম্পর্কটা তো আপনারা হয়তো জেনেই গেছেন। স্বামী স্ত্রীর ব্যাপারে আপনারা কি বলতে চান তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। ধন্যবাদ।